আমার দুটা যখন বুঝতে শিখবে জানতে পারে
এই তো চলে গেছে কিন্তু আমি তো আছি আজ থেকে অর্পিত রব আমি পূরণ করব এই তোদের এই সম্রাট শিক্ষা দিয়ে একটা মানুষের মতো মানুষ করে গণতন্ত্র হবে চল এই মুহূর্তে তোকে আমি স্কুলে ভর্তি করে দিয়ে আসব السلام عليكم. আমার স্কুলে প্রথম ভর্তি 50 টাকা মাসিক বেতন 100 টাকা মোট আমাকে 150 টাকা দিলেই চলবে ঠিক আছে আমি আগামী কালই টাকা পাঠিয়ে দেব এই যে পড়ে লেখা তাহলে শুনুন মাস্টার সাহেব আমার এক পাত্র ছোট বোন ওর লেখাপড়ার দায়িত্ব আপনার উপরে দিলাম মাসে যত টাকা লাগে প্রতি মাসে টাকা পাঠিয়ে দেব তবু যদি উচ্চ শিক্ষা কি করতে হবে চেষ্টা করব কাজী সাহেব أبى একজন শিকারী এসে বন্দুক দ্বারা গুলি করে একটি পাখি মেরে ফেলল ওই গাছে আর কয়টি পাখি থাকতে পারে তোমাকে আমি শেষবারের মতো বলে যাচ্ছি ভালোভাবে লেখাপড়া শিখে আগামী কাল স্কুলে আসবে প্রথমবার স্কুলের মূল্যবান সময় নষ্ট করার কোনো প্রয়োজনই আমি মনে করি না স্কুল আজকের মতো এখানেই ছুটি আমাকে বলছি তোমাকে বলছি জি বলুন পিতা মৃত্যুর পূর্বে আমাকে হাত ধরে বলেছিলেন আমি যেন আমার ছোট ভাই খালে ওই ছোট বোন গুলোকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষা শিক্ষিত করে কিন্তু আমি কি পারবো আমার পিতার অধার রক্ষা করতে ও পিতা আমাকে দয়া করো আমি যেন পারি আমার ছোট ভাই খালে ওই ছোট বোন গুলোকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষা শিক্ষিত করে
ولكنك تجد انك 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 تجد
করেছো দাদা তোমাকে বার বার চিঠি চিঠি পাঠিয়েছে আমি একটি পত্র পাইনি কোনো তাই তো দাদা কি বলবো বুঝি ভুল আরে দাদা বলুন করছো কেন বলো না কি হয়েছে আমি তোমার সাথে সাক্ষাৎ করে আসছি দেখি কি হলো বাবা বাবা কি হয়েছে বাবা রাস্তা দিয়ে যখন আসছি একটি মেয়ের সঙ্গে
আমার সাক্ষাৎ হলো মেয়েটিকে মেয়েটি আমার ছোট বোন আপনারই ছোট বোন আচ্ছা তার সন্তান কয়জন দিদি বলেন এখনো তাকে বিয়ে দেয়নি এখনো তাকে বিয়ে দেওয়া হয়নি এখনো বিয়ে দেয়নি আচ্ছা আপনি যদি ভালো পাত্র পান তাহলে আপনার বোনকে তার হাতে তুলে দিতে আপনার কি কোনো আপত্তি আছে না অবশ্যই ভালো পাত্র হলে তাকে সত্যকে দান করতে চাই এই জানেন পালিয়েছি আদান সাহেব তারা জল চেয়ারম্যান সাহেব ফেলে দিয়েছে আমার মনে হয় কি তারা জানো ওরা হয়েছে বড় লোক তাই চেয়ারম্যান মানুষ তাই ওরা জল পান করে স্বর্ণের পাত্রে আর আমরা হয়েছি সাধারণ মানুষ আমরা জল পান করি সাধারণ পাতিলের পাত্রে হয়তো তা ভেবে জল ফেলে দিয়েছে তারা যাই সে কথা অনেক দিন ধর থেকে আসলে আজ আমরা তিন ভাগন একসাথে খাবো হ্যাঁ তাই চলো দাদা আমারও বড্ড খিদা পেয়েছে ভালো বর্ষ আচ্ছা কি মনে করেন আব্দুল হামিদকে আমাকে তলব করে চলো আজ আমি বড় বিপদে পড়ি বড় কেন তুমি সারা গ্রামের জমিদার তাছাড়া সাধারণ জনগণের প্রতিনিধি তুমি সারা গ্রামের চেয়ারম্যান আর তোমার কি এমন বিপদে পড়ছো আমি গিয়েছিলাম কালিঞ্জন হরিণ শিকার করতে তারপর কি জানো আমি হরিণ শিকার করতে করতে বড্ড ক্লান্ত করি ছুটি যাই ওই রফিক কাজির বৈঠক খানায় আমি আমার জল নিবারণ করতে আর সেখানে গিয়ে কি দেখেছি জানো এখানে গিয়ে দেখেছি রফিক কাজির একমাত্র ছোট বোন ফুটন্ত ঘোড়ার ওই সুন্দরী ঘোড়ায় ভেবি আর ওই সুন্দরী ঘোড়ায় ভেবি দেখেছে আমি অনুমাত হয়ে গেছি আমি পাগল তোমাদের ঘরে বিয়ে করা স্ত্রী আছে
ভাগে কি হয়েছে বন্ধ আমি তো চাই আমার দিলের আশা আমার মনের আশা সব কিছু আমি হাসিল করতে ভালো বন্ধ এই তো তোমাকে আমি শরণ করেছি একটি বার তুমি ঘুরে বলো কিভাবে ওই সুন্দরে ঘোড়াইকে আমি পাবো তাহলে সত্যি তুমি গুণের রূপে উন্মাদ হয়ে গেছো তাই তাহলে শোনা দাও ঘোড়াইকে যখন তুমি ভুলতে পারবে না তাকে ভালোবাসার পুষ্পাঞ্জলি তাকে জলাঞ্জলি দিতে হবে তাহলে কত দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক প্রয়োজন হবে না হাতে তুলে দেব 5000 টাকা আর তুমি আমার হাত তুলে দেবে ওই রফিকাদির একমাত্র ছোট ভাই ওই ফোটা তোমার গোলাপ বেশ বন্ধু তুমি ওয়েট করো এই মুহূর্তে আমি যাব আর টাকা নিয়ে আসছি কিন্তু মরে থাকতে চলো থাকবে তুমি আমাকে কথা দিয়েছ আমি দেব তোমাকে টাকা আর আমি অপর হাতে তুলে দেব ওই সুন্দরী তুমি আমার শৈশবের খেলার সাথে ছিলে একসাথে লেখাপড়া করেছি আমি যখন ডাক্তারি পড়তে বিয়েতে গিয়েছি তখন তুমি আমার স্নেহের ছোট বোন তাকে পয়সা সেগুলি কাজ করে এই পৃথিবী হতে সরিয়ে দিয়েছ সেই দুঃখ কষ্ট আমার পিতা আমার সহ্য করতে না পারে ওরা জীবন দিয়েছে শুধু থাকলে শান্ত হবে শালু কামির তোমারই বন্ধু আমাদের মা পুত্র খেলছে তাই তো আমি পাচ্ছি না কেন না ওর টাকা আছে ওর অহংকার আছে ওর শক্তি আছে আমার টাকা নেই আমার অহংকার নেই আমার বুকের ভিতরে আছে প্রতিহিংসা এখন শেষন বলি কোনাইকে দিয়ে আমার প্রতিহিংসাটাকে আমি চরিতার্থ করতে পারবো তাই তো শুধু তাই নয় তোমাকে এই সুন্দরী গুণায় রূপে মন ভাবে মন করে তোমাকে ছুঁড়ে ফেলে দেব ওই হ্যালো হ্যালো বন্ধু একাকে ভিড় ভিড় করে কি ভাবছো বন্ধু ভাবছি রফিক কাজে যদি তোমার হাতে তার একমাত্র বোনকে তুলে দিতে না চায় তাহলে তার মাথায় গুড় দিলে দাদার কৃষ্ণে চড়িয়ে আমি তাকে শালক নাম হতে Oh!
আমি তোমার হাতে টাকা তুলে দিয়ে যাব আরে আর ভীমই তুমি আমার হাতে কি তুলে দেবে ওকে নাচ উঠান তো গোলাপ এবার তুমি তোমার কাজে লেগে যাও আমি আসছি আমি পারি না পৃথিবীতে এমন কোন কাজ নেই শুধু পারি না মৃত মানুষটাকে জীবিত করতে ইংলিশের কি প্রবাদ আছে গ্রামের বাড়িতে হাল শ্বাস করতে পারো তাহলে আমি লেখাপড়া করেছি দেখে কি হয়েছে আমি তোমার সাথে হাল শ্বাস করবো দাদা ওরে ভাই আমার কেন বুঝতে পারছিস না দূর থেকে লেখাপড়া কি হবে মানুষের মতো মানুষ হতে হবে দাদা তুমি যাই বলো না কেন আমি তোমার কথাতে একমত না দাদা আমি আর লেখাপড়া করবো না আমি বেঁচে থাকতে তোর লেখাপড়া বন্ধ হবে না লেখাপড়া তোকে করতে হবে দাদা একটি কথা বলবো হ্যাঁ বল আমি যে কথাটি বললাম আমি যে কথাটি বললাম দাদা তোমার ভালো লাগলো না তোমার ভালো লাগলো না তুমি তুমি আমার সঙ্গে এসো দাদা আমি তোমাকে সব বুঝিয়ে বলবো তাহলে চল হ্যাঁ তাই চল মৃত্যুর পর থেকে কাকা আমাকে সুনজরে দেখতে পাচ্ছে না আমার স্কুলে লেখা পড়া বন্ধ করে দিয়েছে একটি টাকা চাইলে তার কাছে আমি পাচ্ছি না শুধু তাই নয় আমাকে নিজ হাতে রান্না করে খেতে হচ্ছে তাই তো পিতা বলেছিল ওরে তোতা তুই যদি কোনোদিন বিপদের সম্মুখীন হোস তাহলে দাদু ভাইকে ডেকে তার সঙ্গে তুই পরামর্শ করে নেবে আপনার হাবে হুজুর আপনার হাবে হুজুর বলেছেন হুজুর তুই থাকিস কোথায় সারাদিন এ হুজুর এ মুই কাজ করছিলাম হুজুর ছুটে যাই মরতে পশ্চিম পাড়া ওই যে পশ্চিম পাড়ার বুম্বাই হাজি আছে না জি ওনাকে ডেকে বলবে ছোট হুজুর আপনাকে জমিদার বাড়িতে তলব করেছে ঠিক আছে মুই যাইবো আর আইবো আসসালামু দাদু ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছো দাদু জি আলহামদুলিল্লাহ বসো দাদু বসো কাজটা কি করলে তুমি দেখেছো এই বুড়ো মানুষের সঙ্গে মানুষ বাদ করে নাকি বাপের ব্যথায় কোমরটা একেবারে শেষ হয়ে গেছে আব্দুল হামিদ যাও ভিতর বাড়িতে যাও দাদু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ মেহেরবানি আমি খুব ভালো আছি বল তোমার দাদু ভাই তুমি আমাকে সেই জন্য স্মরণ করেছো দাদু ভাই
তোমাকে আমি ডেকেছি আজ আমি ঘোর বিপদে পড়েছি দাদু বিপদে পড়েছো পিতা মৃত্যুর সময় বলেছিল ওরে তোতা তুই যদি জীবনে গুরুদের বিপদের সম্মুখীন হস তাহলে তো দাদু ভাইকে ডেকে তার সঙ্গে পরামর্শ করে নিবি তুমি তো জানো শিশুকালে আমার পিতা বলেছে আর পিতা মরার পর থেকে আমার সমস্ত দায় দায়িত্ব মানছিল আমার কাকা আছে কিন্তু কাকা আমাকে শূন্য দিচ্ছে না একটি টাকা চাইলে আমাকে দিচ্ছে না আমার স্কুলে যাওয়াটা বন্ধ করে দিয়েছে শুধু তাই নয় দেখো না এই রানী আমাকে নিজ হাতে রান্না করে খেতে দিয়েছে দেখি দেখি ঠিকই তো দাদু ভাই তাই বলছিলাম কি মানে আমি চাইছিলাম একটা ইয়ে ইয়ে মানে মানে ইয়ে দাদু মানে আরে আরে ওই যে কথাটা বলতে চেয়েছিলাম তোমার কাছে ভালো কোনো পাত্রী আছে আরে পাত্রী আছে না মানে এটা চোখ পেয়ারা হয়ে আছে তাহলে তোমাকে কয়েকটি পাত্রী নাম বলো যে উত্তর পাড়ার কুসুমী আছে না পাটা একটু ঘোড়া আর কি ওটা চলবে না ওটাও চলবে না না আচ্ছা আরে ভালো পাত্রী থাকলে বলো তাহলে ভালো পাত্রী বলতে হবে বলো তাহলে হুসুমা ওই যে আমাদের মির্জাচরের চেয়ারম্যানের একটা মাই আছে ওই মির্জাচরের চেয়ারম্যানের মাইয়া কুতকুতি ভানু এটাও চলবে এটাও চলবে না তাহলে আর কয়েকটি পাত্রীর নাম বলি ধরো হিয়া ভাই চলবে না পান্না চলবে না জামেলা আর কি বলছি কমলা একটাও চলবে না এগুলো আমার পছন্দ না এগুলো তাহলে বুঝেছি শালা তোমার কেমন পছন্দের দরকার আরেকটা মাইয়া আছে যেমনই তার রূপ তেমনই তারিখ বুঝেছি তোমার কাছে ভালো কোনো পাত্র নেই আচ্ছা তো বলতেছি শোনো আগে ওই যে আমাদের হোসেনপুরে হোসেন কাজীর একমাত্র কন্যা রফিক কাজীর ছোট বোন আমার সঙ্গে তারা বিয়ে দেবে কি বিয়ে দেবে না মানে আমি তাই তো ভাবছি যদি রফিক আজি রাজি না হয় আর রাজি হবে না সত্যি বলছি আমার বারবার যেন কেটে সন্দেহ হচ্ছে কিরকম সন্দেহ হচ্ছে মানে আমি নামটা বলতে না বলতে কিছু না
أنا أقول لك،
আমি তোকে পূর্বেই বলেছি আমি তো